দেখো যুবক দেখো একজন আল্লাহর ওলির জীবনী আমি পড়লাম পয়রা দেখলাম তিনি চেষ্টা করেছিলেন মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কিন্তু তিনি আওলাকে সে পাগল বেশে ঘোরাফেরা কইরা পরিশেষে তিনি বুঝতে পারলেন যে মৃত্যুর আগের দিন পর্যন্ত মার গোলামি করলে মায়ের দুধের ঋণ শোধ হবে না এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি পড়ে দেখলাম যুবক শেখ ফরিদ এত স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতেন তিনি খুব সাদামাটা জীবন কাটাইতেন কারো কাছে কোনোদিন ঋণের মুখাপেক্ষী হতেন না সারা দিন ব্যবসা বাণিজ্য করার পরে শেখ ফরিদ বিকাল বেলা যখন ঘরে আসতেন শোবার ঘরে যাইয়া তিনি চিন্তা করতেন দেখি তো জানা মতো কোনো লোক আছে নি আমার কাছে কোনো ঋণ পাবে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে শেখ ফরিদ দেখে যে না আমার কাছে কোনো ঋণ নাই তিনি সবসময় ঋণ মুক্ত থাকতেন আল্লাহু আকবার কোন আর আমরা যদি ঋণগ্রস্ত হই অনেক বাইসেবার আছে খবর দিতে হেন ঠিক না বেটি ঋণ পরিশোধ করব দূরের কথা নিয়াজে আসছেন আর দেওয়ার কোনো খবর নাই কথা কোন ঠিক না বেটি বাবাজি রে আমার ইমানদার ব্যক্তিরা কখনো ঋণগ্রস্ত হয় না আল্লাহর ওলি শেখ ফরিদ সুবার করে গিয়া চিন্তা করে জানা মতো এমন কোন লোক দেখি না যে আমার কাছে কোনো ঋণ পাবে এইভাবে প্রতিদিন শেখ ফরিদ সুবার করে যাইয়া চিন্তা করে ব্যর্থ হইয়া যায় ঋণ কই যা পায় না একদিন দুই দিন তিন দিন গেল চতুর্থ দিনের মাথায় আল্লাহর ওলি শেখ ফরিদ অনেকক্ষণ খোঁজাখাজির পরে একটা ঋণ খুঁজে বের করছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ ঠিক না বেটি বন্ধুরা আমার বাবাজির আগো আল্লাহর ওলি শেখ ফরিদ অন্য কোন ঋণ খুঁজে পাই না খুঁজতে 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 একটা ঋণ খুঁজে বের করলো আমি শেখ ফরিদ তো ছোট্টবেলায় আমার মায়ের দুধ পান করেছি তখন তো আমি অবুঝ ছিলাম শিশু ছিলাম আমি তো তখন বুঝতাম না জানতাম না এখন তো আমি বুঝনেওয়ালা হয়েছি রোজগারি হয়েছে আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি যদি কোনোভাবে সুযোগ পাই আমি আমার মায়ের দুধের ঋণটা একটু শোধ করে নেব মায়ের দুধের ঋণ আমাকে শোধ করতে হবে বাবা জিরা আমার আল্লাহর ওলি শেখ ফরিদ কোন ঋণ না পাইয়া ওই ঋণটা খুঁজে পাইল সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো শেখ ফরিদ ছটপট ছটপট করলেন শেখ ফরিদের চোখে ঘুম নাই সারাটা রাত বিছানার মধ্যে পাখির মতো ছটপট ছটপট করে করতে 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 রাত শেষের দিকে চলে গেল ফজরের ওয়াক্ত যখন শুরু হইছে গো হঠাৎ করে দেখা যায় মাইকের মধ্যে এলান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন সব আযানের ধ্বনি দিয়ে বলতেছেন ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো বন্ধু এই শব্দটা শোনার সাথে সাথে গো আল্লাহর ওলি শেখ ফরিদের মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন নামাজ আদায় করার জন্য কি আদায় করার জন্য অথচ দেখেন আমার দেশের মধ্যে শেখ ফরিদের নামের লোকের অভাব নাই আসেনি আমার এই সোনার বাংলায় কত শেখ ফরিদ আছে ওই শেখ ফরিদের মাদেরকে গিয়া দেখেন মুয়াজ্জিন সাহেব যদি মাইকের মধ্যে কয় আসসালাতু খায়রুম মিনান নাম ঘুম হইতে নামাজ বলো ঘুম হইতে নামাজ বলো আমার এই দেশের মা বোনরা শেখ ফরিদের মারা দেখবেন না তাই না কয় ঠিক না বেটি কোন মায়ের খবর নাই আজান হলো কোন দিকে শেখ ফরিদ ঘুমের ঘরে গিয়া ও নাক ডাকে বাংলাদেশের শেখ ফরিদরা ঘুমের ঘরে গিয়া নাক ডাকাইয়া ঘুমায় কিন্তু মুয়াজ্জিন সাহেব কয়া সালাতু খায়রুম মিনান নাম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো এ আমার যুবকের দলেরা নামাজ কি আসলে ভালো নাকি খারাপ
নামাজ পড়লে লাভ নাকি লস? আমার আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কোন ঠাট্টা মশকারার ইবাদত নয় রে বাজান। আল্লাহ বলে নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে বেহায়াপনা থেকে অশ্লীলতা থেকে নামাজ মুক্ত করে নিয়ে আসে, ঠিক না বিঠিক? কিন্তু বাজান নামাজ পড়ব দূরের কথা, এমন কিছু মুসল্লি মসজিদের ধার কাছ দিয়ে যাইতে রাজি না, ঠিক নেই? মুয়াজ্জিন সাহেব যদি কয় হাইয়া আলা সালা, মুসল্লি সাথী ধরে বাঁকা কইরা কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার থেকে ফালা, নাউজুবিল্লাহ কন্না, মুয়াজ্জিন সাহেব যদি বলে হাইয়া আলা সালা, তে সাথী বেহা করে কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার থেকে ফালা, না জানি ঢুকে যাওয়া লাগে মসজিদ, ঠিক না ঠিক? এরপরে যদি কেউ যদি কয় বা আয়ো মসজিদ নামাজ কান করে দাও, আইতাছি বাইতাছি কারো আমার সামনে একটু খাম আছে, খামাসে হইয়া গিয়ে ওই শাস্তল বইয়া গিয়া ওই দেখবেন পাইলটের কাত লইল, ঠিক না বিঠিক? কেউ খুব গল্লি পোকায় ইস্টারও মারে বেঞ্চনও মারে আবার শাহিন বিড়ি খায়, নাসির বিড়ি তো নাই হ্যাঁ আসেনি বা নাসির বিড়ি নাই আকিজ আছে, টান যে শুরু হয় শাস্তল গিয়া দুমার কারণে একজনের মুখ দেহন যায়, ঠিক না বিঠিক? অথচ দেখেন মুসল্লি মসজিদে জামাতের সহিত নামাজ হচ্ছে, কিন্তু ওই মুসল্লি চায়ের দোকানে বসে আড্ডা মারে রে, আমরা কেমন মুসলমান, কেমন পুরা কপাল্লা মুসলমান ভাইয়ারা আমার বন্ধুরা আমার। হিন্দু একজন দোকানদারের দোকানের মধ্যে যাইয়া দেখবেন মাগরিবের টাইম যখন হয়, যদি 100 কাস্টমারও তার দোকানের মধ্যে থাকে রে, হিন্দু দোকানদার দেখবেন দুধ দুনানিয়া তার ভগবানকে সে ডাকে, সব কাস্টমারে সাইড করে বসে রাখে, সে কয় আগে আমি বাতি দিলুই, ঠিক না বিঠিক? দুধ দুনা দিয়া দেখবেন মাগরিবের টাইমে তার উপাসনার সময় যখন হয়, তখন দেখবেন সে তার ভগবানকে তার ঈশ্বরকে তার সৃষ্টিকর্তাকে সে ডাকে, তার ধর্মে যেটা পাইছে সেই ধর্ম অনুসারে সে ডাকে, ঠিক না বিঠিক? আমার আল্লাহ বলছেন আমি মাওলার কাছে একটা মাত্র দিন হচ্ছে দিনুল ইসলাম, ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, ইসলামই হচ্ছে একমাত্র মানবতার ধর্ম। বন্ধুরে ইসলামের প্রত্যেকটা কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য উপকারী কাজ, ঠিক না বিঠিক? আমার আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে বেহায়াপনা থেকে অশ্লীলতা থেকে মুক্ত করে নিয়ে আসে, কিন্তু আমরা নামাজ পড়ব দূরের কথা নামাজের দ্বার কাছেও যাই না, তারপরে যদিও কিছু কিছু নামাজ পড়িব অশ্লীল কাজ থেকে মুক্ত থাকব দূরের কথা আরো বেশি বেশি যুক্ত হইয়া যাই, কথা বলে না ঠিক? কি বুঝা কইছেন না বুঝা কইছেন? আল্লাহ বলছে নামাজে আল্লাহর বান্দাদের অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে মুক্ত করে আনে, কিন্তু আমরা কিছু মুসল্লি আছে নামাজ পড়াও আর অশ্লীল কাজের মধ্যে যুক্ত হইয়া যায়, ঠিক না বিঠিক? যেমন সুদকুশের ব্যবসা করি আমরা, একজনকে ওজনে ঠকাইয়া দেই পাল্লার মধ্যে দুই নিয়ত করি, ওজনের মধ্যে কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখবেন মসজিদে গিয়ে আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি, এমন মুসল্লি আছে না নাই? আছে আছে। নামাজ পড়িরা দেখবেন পাল্লার মাঝে কেজা মাইরা মাইলা আছে নিও, মিটারের মতো চুরি চুরি হয়েছে এখন, আছে না নাই? রাগ করছেন না আপনারা? আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদগুষকে হারাম করেছেন, ঠিক না ঠিক? নবী কামলিওয়ালা ব্যবসাকে হালাল করেছেন, সুদগুষকে হারাম করে দিয়েছেন, কিন্তু দেখা যায় বাজান আমরা এই সমাজের কিছু কিছু মানুষ হারামের মধ্যে নিমজ্জিত হইয়া গেছি, হারাম খাইতেছি, এই জন্য আমাদের মধ্যে দয়া মায়া নাই, আমাদের দিলটা পাষাণ হইয়া গেছে। কিন্তু দেখো রে মুসলমান দেখো, ওই দিকে আলোচনায় গেলে আর অনেক সময় চলে যাবে, আমি মূল কথায় চলে যাই। শেখ ফরিদ বিছানার মধ্যে ছটপট করতেছে, এমন সময় মসজিদের মধ্যে আজান হচ্ছে, আসসালাতু খাইরু মিনার নাম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমার আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আসেনি আপনাদের? শেখ ফরিদ এমনিতেই ঘুমায় নাই, মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিলেন,
ঘুম থেকে নামাজ পড়ার শেখ ফরিদ মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য ওইদিকে শেখ ফরিদের মা তিনিও নামাজ পড়তে উঠলেন বন্ধুরে মা দুখিনী নামাজ আদায় করিয়া কুরআন শরীফ নিয়ে বসলেন আর আমার দেশের শেখ ফরিদের মারা নামাজ পড়বে দূরের কথা কোরআন পড়বে দূরের কথা সকালবেলা তখন তাদের চোখের ঘুমই দূর হয় না ঠিক কিনা বলেন নাকি মিছা বললাম আগের যুগের মাসাসিরা ফজরের নামাজ পড়িয়া তারা কোরআন শরীফ পড়ছে তারপরে ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ শহীদ চুলার মধ্যে আগুন দিছে ঠিক না বেটি বাপচা সারা সকালবেলা নামাজ পড়িয়া আমরা দেখছি তারা উঠানের মধ্যে বাড়ির লম্বা উঠান আছে উঠানের মধ্যে চাটি বিছাইয়া কোরআন শরীফ কুল্লা বসছেন বাপচা যারা কোরআন শরীফ পড়ার পরে মাসাসিরা কোরআন শরীফ পড়িয়া ঘর বাড়ি যাইরা বিসমিল্লাহ কইয়া আগুন দিছে তারপরে চা নাস্তা রেডি হইছে আমার বাপচা সারা মাসাসিরাতের রাস্তা হইয়া তারা কাজে কামে গেছে কথা কোন ঠিক না বেটি আর ওহন তো মিয়া শাস্ত্রল দুই ধরনের গেছে একটা আছে মুরব্বি শাস্ত্রল একটা আছে ফুতে বাই ফুতে হোমানে শাস্ত্র না মিশা কইলাম ঠিক মুরব্বি শাস্ত্রল যেগুলা এগুলা মসজিদের লগে লাগাইতে থাকে ঠিক না বেটি এটা মসজিদের লগে লাগাইলে থাকে এটার মাঝে আবার ফুলা ভাঙরা যায় না এটার মাঝে কি আমরা বাপসা সারা হনে যুগের এটাকে বইন নামাজ পড়ে গিয়ে বইন সাও টানুন আর কার ফুতে কোন বেডি লিয়া ব্যাগে গেছে কোন বেডা কিতা করছে না করছে সব ফয়সা লিগা এই ইদার ভিতরে হয় ঠিক না বি ঠিক কার গরো কোন ছাত্র খালি নুন কমইছে কোনটা বেশি হইছে কার ফুতে কিতা করছে না করছে ইদা মুরুব বিশ্বাস তো লগিয়া দেখা যায় মসজিদের লগে যারা লাগাই ইদার মাঝে এটা হয় আর ফুতে বাই ফুতে হোমানের যে শাস্ত্রল ইদার মাঝে গিয়া দেখবেন টেলিভিশন একটা সাইরা দেয় আর সিরিয়াল যখন দেখে তখন বাপে ওমনে চায় ভূত ওমনে চায় কথা কোন ঠিক না বিঠিক বাপে ভূত ও মানে দেখা যায় শাস্ত্রলের মধ্যে গিয়ে আড্ডা আর যত গিবত আছে খারাপ কাজ আছে সবকিছু শাস্ত্রলের ভিতরে আটকা দেখা যায় দুইজনে লাগি ওই লাঠি সুটা লইয়া বাইরে গেছে কথা বলেন ঠিক না বিঠিক বাবা জি আমার বন্ধুরা আমার রাগ করবেন না আল হাক্কু মুররুন সত্য কথা তিতা কিন্তু সত্যটা বলতে হবে মাজানো ও মাজান আমার নবী কামলিওয়ালা বলেছেন আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা গিবত করা হইছে জিনার চেয়ে নিকৃষ্ট কাম গিবত করা হইছে জিনার চেয়ে নিকৃষ্ট কাম চাচা গো চাচা আপনি রাগ করবেন না চায়ের দোকানে গিয়া চা একটা কেন আপনি 10 কাপ খান পকেটে টাকা থাকলে আরো বেশি খান ঠিক না বেটি অশ্লীল কাজকর্ম করলেন আপনি তো আমার নবীর দিলে আঘাত দিলেন আমার নবীর অন্তর মুবারকে কষ্ট দিলেন কারণ আমার মায়ার নবী বলেছে যারা সত্য দিন পালন করবে যারা সহি আকিদা পোষণ করে চলবে রসুল বলেছেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হইয়া যাবে ঠিক না বিঠি আমরা নবীর সুপারিশ কেমনে পাবো আমরা নামাজ কাজা করি রোজা কাজা করি মার দিলে আঘাত করি হে যুবক সেই দিকে গেলে আলোচনা লম্বা হইয়া যাবে এই জন্য মূল জায়গায় চলে যাই শেখ ফরিদের মা কোরআন শরীফ কইনা তিনি কোরআন শরীফ তেলাওয়াত করলেন আমি চাও খাই না কফি খাই না স্টেজে বইসা এমনি খাই গেলাম বড় বইয়া হতে যাই আর স্টেজে বই আমি চাও খাই না কফিও খাই না কারণ ইটা টান মারলই সমস্যা ওই দিন কতলি ধরে রাখছি যদি টান একটা হুট করে দেখো মোরা সাহেব হন ডেলে মারে কথা মন ঠিক না ঠিক এর লেগে বাবারে আমি কুস্তা তো নাই আমি ডালা তো নাই খাওয়া তো নাই আমি স্টেজে বইয়া চাও না কফিও ঠিক না বিঠি বাবা জি আমার গভীর মনোযোগ সেই দিকে যাবে না মূল কথাই চলে যাই শেখ ফরিদের মা ফজরের নামাজ পড়ে তিনি কোরআন শরীফ খুলে বসলেন দুখিনী মা কোরআন শরীফ তেলাওয়াত করছেন ওইদিকে শেখ ফরিদ ফজরের নামাজ পড়িরা শিশির বেজে সকালে মায়ের রুমের মধ্যে আয়েশা ঢুকলেন বন্ধুরে মা দুখিনী কোরআন শরীফ তেলাওয়াত কইনা পিছনে তাকায়া দেখে পাগল ছেলে শেখ ফরিদ মার শিওরে দাঁড়ানো দুখিনী মা ডাক দিয়া কই শেখ ফরিদ
এই সকাল বেলা তুমি মার রুমে আসলা, ব্যাপারটা কি তোমার চোখ লাল কেন? মনে হয় তুই রাত ঘুমাস নাই রে শেখ ফরিদ, তোর চোখ গোলা আগুনের মতো লাল। ও বাজান সন্তানের মুখের দিকে তাকাইলে মা বুঝতে পারে সন্তানের মনের ভাবটা কি। এ যুবক শেখ ফরিদের মা ডাক দিয়া কই, শেখ ফরিদ কি রে তোর চেহারাটা মলিন কেন, রাতের বেলা কি ঘুমাস নাই, এই সাত সকালে মায়ের রুমে আসলে কারণটা কি রে বাজান? এমন সময় দেখা যায় শেখ ফরিদের দুইটা চোখের পানি টপ টপ করে পড়তেছে। শেখ ফরিদ কান্দে আর কয় মা তোমার কাছে আমি একটা আবদার নিয়ে আসছি, বলো তুমি রাগ করো বলি। মা দুঃখিনী ডাক দিয়া কয় যাদুমণি রে, সন্তানের উপর তো কখনো মা রাগ করতে পারে না। তখন শেখ ফরিদ ডাক দিয়া কয় আম্মা গো তোমার দোয়ার বরকতে তোমার ছেলের কাছে পৃথিবীতে এমন কোন লোক নাই যে একটা টাকা ঋণ পাবে। মা গো মা আমি তোমার দোয়ার বরকতে সবার ঋণ পরিশোধ করে দিয়েছি, বর্তমানে আমার জানা মতো আমি ঋণ মুক্ত আছি গো মা, কিন্তু আমার একটা ঋণ বাকি আছে গো মা। শেখ ফরিদের মা কই বাজান রে এটা আবার কি? তখন মা দুঃখিনীকে ডাক, শেখ ফরিদ ডাক দিয়া কয় আম্মা আমি তো যখন অবু ছিলাম শিশু ছিলাম তখন তো আমি হাঁটতে পারতাম না চলতে পারতাম না গো মা, তখন তো আমি তোমার স্তন থেকে দুধ পান করেছি গো মা, একটা দিন নয় দুইটা দিন নয় আমি টানা দুই বছর তোমার স্তন থেকে দুধ পান করেছি। মা গো আমি তো তোমার কাছে পরম ঋণী হয়ে আছি গো মা, আমি এখন একটা সুযোগে আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই। মা গো এখন তো আমার টাকা পয়সা আছে, আমি রোজগারি হয়েছি, মা আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই, বলো গো মা কি করলে কিভাবে করলে তোমার দুধের ঋণটা শোধ হবে, কত টাকা দিলে তোমার দুধের ঋণটা শোধ হবে বলো মা, তুমি কি চাও বলো। সন্তান যখন মার এই কথা শোনাইছে মার কোনো জবাব আসেনি, মায়ের কোন জবাব নাই। শেখ ফরিদ কি শুনাইল ও বন্ধু? শেখ ফরিদের মা অবাক দৃষ্টিতে তাকাইয়া রইলেন। শেখ ফরিদ কয় মা টাকা যদি না চাও সম্পদ তো আমার আছে, বলো কতটুক সম্পদ তোমার নামে লেখা দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? ওই মা শুধু কান্দে রে, মায়ের বাক শক্তি বন্ধ হইয়া গেছে, মা কথা বলে না। শেখ ফরিদ ডাক দিয়া কই মারে মা টাকা চাইলা না সম্পদ চাইলা না ধন দৌলত কিছুই চাইলা না গো মা, তুমি কেমন করে বলো আমি তোমার দুধের ঋণ শোধ করব? মা আর কথা বলে না। শেখ ফরিদ মার সেবার মধ্যে মাশগুল হইয়া গেলেন, কই মা আমি গোলামি কইরা হইল তোমার দুধের ঋণ শোধ করতে চাই। মার কথা বলে না কথা বলে না, শেখ ফরিদ মার সেবা করে মা তো কথা বলে না। সেবা করতে 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 এক বছর দুই বছর তিন বছর পার হয়ে গেল, যাইতে যাইতে গো বারোটা বছর শেখ ফরিদ মার সেবা করলো। কয় বছর? বারোটা বছর শেখ ফরিদ মারে কাঁধের মধ্যে নিয়ে হাঁটলেন, ওই মায়ের গোলামি করলেন। ও পল গ্রামের যুবকরা শোনো রে, একটা না বারো বছর মার গোলামি কইরা, বারো বছর পরে কান্দের মধ্য থেকে মারে নামাইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ বলতেছে, মা গো মা ও দরদি মা টাকা চাইলা না সম্পদ চাইলা না ধন দৌলত কিছুই চাইলা না, আমি তোমার ছেলে শেখ ফরিদ একদিন নয় দুই দিন নয় বারো বছর তোমার গোলামি করছি গো মা, এখন বলো মা তোমার দুধের ঋণটা শোধ হইছে নি? কয় বছর গোলামি কইরা? বারো বছর মায়ের গোলামি কইরা শেখ ফরিদ বললেন, মা বলো গো তোমার দুধের ঋণ শোধ হইছে নি? বারো বছর পরে শেখ ফরিদের মা একটা চিৎকার দিলেন, শেখ ফরিদ পাগল ছেলে শেখ ফরিদ কেন এত পাগলামি করতেছ, তুই কি আমার নবীর হাদিস শরীফ পড়স নাই রে শেখ ফরিদ?
12 বছর গোলামি কইরা আইসা জানতে চাইছো তোমার দুধের ঋণ সুদ হইছে কিনা ওরে পাগল ছেলে শেখ ফরিদ আমার নবী কামলিওয়ালা বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত যদি কোনো সন্তান মার গোলামি করে মার এক ফোঁটা দুধের ঋণ সুদ হবে না যখন মা এই কথা বইলা দিলেন শেখ ফরিদ ভাবতে লাগলেন 12 বছর সেবা করলাম আর ওইদিকে আমার নবী বলতেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত গোলামি করলে এক ফোঁটা সুদ হবে না শেখ ফরিদ কয় আমি তো চরম ভুল করে ফেলেছি আমি তো আমার মায়ের সঙ্গে চরম অন্যায় করে ফেলেছি সঙ্গে সঙ্গে শেখ ফরিদ ভুল বুঝতে পেরে কয় মা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ভুল করেছি গো মা আমি ভুল করেছি মা গো মা আজকের পর থেকে আর কোনোদিন তোমার আমি এই কথা বলবো না তুমি আমারে ক্ষমা করে দাও সন্তান যখন ভুল বুঝতে পারলো মা দুকিনে কয় শেখ ফরিদ ঠিক আছে আমার মনে আর কোনো কষ্ট নাই এরপর থেকে শেখ ফরিদ একাদারে মার সেবা করতে লাগলেন বাজান আমার বন্দর আমার হঠাৎ একদিন দেখা যায় ফজরের নামাজটা পড়িয়া মা শেখ ফরিদের মা দুকিনে যায় নামাজে বইসা আমার আল্লাহর একটা ডাক মারছে আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও আরো জোরে কন্যা সুবহানাল্লাহ পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয় সন্তানের জন্য মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয় আমার নবী কামলিওয়ালা বলেছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যায় এই জন্য কবি বলেছেন মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে ওরে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না ঠিক না বিজি এই গজলগুলা যিনি গাইতেন ওনার চিনেন আপনারা উনি এক নামে সবাই উনাকে চিনে আল্লামা ভৈরবী সাহেব ঠিক না বিটি তোফাজ্জল হোসেন ভৈরবী রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে আরাম করছেন কথা কোন ঠিক না বিটি আজকে দেখেন এই লোকটা নাই ওনার স্মৃতি আছে আর ওই গজলগুলা গাওয়ার জন্য আমাকে মসজিদ কমিটি বলছে হুজুর যেহেতু হুজুর পর্দা করছে আপনি যেহেতু আমাদের খতিব সাহেব ওনার গ্যাপটা আপনারা যদি পূরণ করতে চাই এই জন্য ওনার শানগুলো আপনি মাঠে ময়দানে গাইলে আমরা মনে করব যে উনি আমাদের মধ্যে চিরজীবন বেঁচে থাকবে এই জন্য মাঝে মধ্যে এই শানগুলো আমি একটু বলি আমি কিন্তু ভৈরব বাস স্ট্যান্ডে আজকে প্রায় দেড় বছর হয়ে গেল আমি এখানে খেতাবতের দায়িত্ব পালন করছি শুধু জুমাটা পড়াই এও ভৈরববাসী রিকোয়েস্টে ভৈরব বাস স্ট্যান্ডে আমি তোফাজ্জল হোসেন রহমতুল্লাহ যেই মসজিদে নামাজ পড়াতেন জুমা পড়াতেন এখন জুমাটা আমি পড়াই আপনারা ঢাকা গেলে জুমাটা পড়তে পারবেন ওইখানে গেলে ওইদিকে পড়ার চেষ্টা করবেন বাস স্ট্যান্ডে হ্যাঁ মেহেরচান্দ আমি মসজিদে আপনারা আসবেন উনি জি ভৈরবের উনি চমৎকার ভাষায় গাইতেন মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না কথা বলেন ঠিক না বিটি ও নবীর প্রেমিকেরা শেখ ফরিদের মা নামাজ আদায় করিয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছেন আল্লাহ গো আমার শেখ ফরিদরে তুমি ওলি বানাইয়া দাও সত্যি সত্যি আমার আল্লাহ ওই মায়ের মুনাজাত কবুল করিয়া তার সন্তান শেখ ফরিদকে ওলি বানাইয়া দিছে ওলি হিসেবে আল্লাহ কবুল করেছে আল্লাহু আকবার কোন তাইলে বাজান আমরা যদি আমার মায়ের সেবা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করতে পারে কি পারে না বলেন পারে কি পারে না কিন্তু আমরা না বুঝা অনেক সময় অনেক সন্তানরা মার মনে কষ্ট দেই আঘাত দেই কিন্তু যুবকের দলেরা শুনো রে মার দুধ পান করেছি ওই ঋণটা কোনোদিন শোধ করা যাবে না এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে দ্বিতীয়বার মাকে সম্মানিত করেছেন এবার আসেন তৃতীয়বার কেন নবী মাকে সম্মানিত করেছেন কষ্ট হইতাছে রাগ করতেছেন আসলে দেখেন আপনারা আমার এলাকার মানুষ
দেখলে খুব মায়া লাগে। আমি আজকে কই থেকে আসছি জানেন? আমি গত রাতে এই টাইমে চট্টগ্রাম ছিলাম, গত রাতে আমি ওখানে 3 ঘন্টা আলোচনা করেছি চিটাগাং। কইরে রাতে 3টার সময় রওনা হইছি চিটাগাং থেকে, সকাল 8টার সময় আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা আসছি। 2 ঘন্টা না 3 ঘন্টা ঘুমাইছি। এরপরে আবার কিছু লোক আসছে মাহফিলের দাওয়াত দিবার লাগিয়া, এই আরো সময় চলে গেছে, আবার সোজা আসছে আপনাদের মাহফিলে। আয়েশা কিন্তু রুমও বইছি না, খালি উজুটা করছি, কিন্তু আপনাদেরকে দেখে খুব মায়া লাগতেছে, কষ্ট হইতেছে আপনাদের? বাজান আমার, বন্দর আমার, এটা তো সব আপনারা দোয়া, আমার প্রতি আপনাদের দোয়া আছে দেখা। আমি বাংলাদেশের 64টা জেলা ঘুরি, এটা সব আমার হবিগঞ্জবাসীর দোয়া, আমার এলাকার দোয়া। আমি আমার হবিগঞ্জ নিয়ে সারা দেশে গর্ব করি মিয়া, সারা দেশে আমি গর্ব করি আমার হবিগঞ্জের মানুষের কথা, আমার নিজের এলাকার মানুষের কথা আমি সারা দেশে আলোচনা করি। রাজশাহী দিনাজপুরের মাহফিলে যখন যাই, কুষ্টিয়া যখন যাই, বাড়ি কোথায় হবিগঞ্জ, তখন আমি আমার হবিগঞ্জের কথা মানুষের সামনে উপস্থাপন করি। আমার হবিগঞ্জের মানুষদের মানুষের কথা বইলা তাদেরকে আমি দাওয়াত করি, আপনারা আসবেন হবিগঞ্জে, আইসা দেখবেন আপনারা কত শান্তি পেয়ে চলা যায়। কারণ আমি দেখেছি আসলে সত্য, আমাদের হবিগঞ্জের মধ্যে মানুষ ব্যবসা বাণিজ্য করে, আউট ডিস্ট্রিক্টের মানুষেরা যেই শান্তিভাবে ব্যবসা বাণিজ্য করে, অন্য কোন ডিস্ট্রিক্টে গিয়া মানুষ এত শান্তিভাবে ব্যবসা করতে পারে না। অন্য জেলার মধ্যে যান, গিয়া দেখবেন সাদাবাজি আছে, রংবাজি আছে, আর আমাদের হবিগঞ্জ জেলা শহরে আমি দেখছি অনেক বিদেশি ব্যবসায়ীরা এসে ব্যবসা করে, কিন্তু খুব শান্তিপ্রিয়ভাবে, শান্তিপ্রিয়ভাবে আমাদের হবিগঞ্জ শহরে এসে মানুষ ব্যবসা বাণিজ্য করে। কথা কোন ঠিক না বেঠিক? হবিগঞ্জের মানুষের মধ্যে আছে নমনীয়তা, আছে উদারতা, আছে ভালোবাসা, কথা কোন ঠিক না বেঠিক? অন্য একটা শহরে গিয়ে একটা বাড়ি করলেও দেখা যায় সাদা দেওয়ান লাগে, ট্যাক্স দেওয়ান লাগে, আর আমার হবিগঞ্জ শহরে যদি একটা বিদেশি মানুষ এই বাড়ি বানাইতে চায়, আরো 10 জনে গিয়ে সাহায্য করে, ঠিক না বেঠিক? এটা হলো আমার হবিগঞ্জের মানুষের মহৎ গুণ। আল্লাহ তাআলা যেন এই গুণ নিয়ে আমাদেরকে বাকি জীবন চলার তৌফিক দান করে সকলে, কোন আমিন। বাজান আমার, বন্ধুর আমার, এই জন্য নিজের দেশের সন্তান হিসেবে আমি যদি 2-4 মিনিট সময় বেশিও নেই, কষ্ট হবে আপনাদের না? এ নবীর প্রেমিকেরা, মায়ের সন্তানরা মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এই জন্য হাদিস শরীফে দ্বিতীয়বার আমার নবী মাকে সম্মানিত করেছেন। এবার আসুন 3 নম্বর প্রশ্নের জবাবে, আল্লাহ নবী আবারও কেন মায়ের সম্মান দিলেন? ওই কারণটা জানে, এই জন্য তৃতীয় সম্মানটা মার, একটা সন্তান জন্ম দেওয়ার পরে তাকে দুধ পান করানোর পরে ওই সন্তানের ভরণ পোষণ করতে যাইয়া তাকে মানুষের মতো মানুষ করতে যাইয়া যেই সর্বপ্রথম কষ্টটা করছেন, এটা করছে মা, ঠিক নেই? আমি যখন বয়সটা 2 বছর 2.5 বছর, আমার আব্বা চলে যাইতেন কাজকর্ম করার জন্য, চলে যাইতেন মাছ বিক্রি করার জন্য, চলে যাইতেন তরকারি ব্যবসা করার জন্য, চলে যাইতেন চাকরি করার জন্য, অফিস আদালতে চলে যাইতেন। আমি যে ছোট্ট একটা শিশু, ঘরের মধ্যে আমার গাইডনেস করলো কে? কে করলো? সর্বপ্রথম অভিভাবক হচ্ছেন এই পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা। কারণ সন্তানের সর্বপ্রধান শিক্ষক হলেন একমাত্র মা। এই জন্য অনেকে কয় মা ওই আমার পীর, এটা 100 বার মানলাম। কেন জানেন? কারণ পীর শব্দের তো পথ প্রদর্শক, দিক নির্দেশক, মা হচ্ছে সন্তানের জন্মগত পীর, ঠিক না বেটি? সন্তানের জন্মগত পীর হলো মা। একটা সন্তানকে গাইডনেস করার জন্য, তাকে সুশিক্ষা দেওয়ার জন্য প্রথম যে ভূমিকাটা রেখেছেন এটা করছেন মা। দেখেন চিন্তা করে, আমরা যখন 1.5-2 বছরের সন্তান তখন কিন্তু আমরা কথা বলতে চেষ্টা করতাম কিন্তু পারতাম না, কিন্তু ওই শিক্ষাটা নেওয়ার জন্য কিন্তু আমরা স্কুলে যাই নাই, মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নাই। যখন আম্মা ডাকতে চেয়েছি তখন আমার গর্ভধারিণী মা শিখাইছে, তুমি ডাকো আম্মা, তুমি ডাকো আব্বা। এই যে মা ডাক শিখলাম, বাবা ডাক শিখলাম, এটা কি কোনো মক্তবের হুজুরের কাছ থেকে শিখছি? না। স্কুলের স্যারের কাছ থেকে শিখছি? মাদ্রাসা কোন হুজুরের কাছে শিখছি? এই শিক্ষাটা পেয়েছি মার কাছ থেকে। এই জন্য মা হচ্ছেন প্রধান শিক্ষক, আর এই জন্য বাংলা ভাষারে মাতৃভাষা বলা হয়। কথা কোন ঠিক না বেঠিক? বাংলার কি ভাষা বলা হয়? মাতৃভাষা। কেন বাঙাল বাংলাকে মাতৃভাষা বলা হয়? এ বন্ধু, এই ভাষাটাকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশের লক্ষ লক্ষ বাঙালি বুকের তাজা রক্ত ঢেলে দিয়া এই দেশকে স্বাধীন করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি লিখেছেন, মোদের গৌরব মোদের আশা,
আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মা গো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। ঠিক কিনা বলে এ বন্ধু? এই জন্য বাংলাকে মায়ের ভাষা বলা হয়। আমাদের বাঙালি মা বাংলা ভাষায় আমাদের মুখের মধ্যে কথা তুলে দিয়েছেন, এই জন্য ওই দেশটাকে স্বাধীন করার জন্য, ওই ভাষাটাকে প্রতিষ্ঠা করার জন্য এই দেশের মধ্যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, মুক্তি যুদ্ধ হয়েছিল। ঠিক না বেটি? বাবাজি আমার, বন্ধুরা আমার, এই যুদ্ধের একটা মাত্র কারণ ছিল মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? আজকে বাঙালিদের মাতৃভাষা বাংলা ভাষা, ইন্ডিয়ানদের মাতৃভাষা ইন্ডিয়ান ভাষা, আমেরিকানদের মাতৃভাষা আমেরিকান ভাষা, ইউরোপিয়ানদের মাতৃভাষা ইউরোপিয়ান ভাষা। অর্থাৎ যেই দেশের মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই মায়ের ভাষাটা যেই দেশের হয় তার পেটের সন্তানের ভাষাটাও ঠিক সেই দেশের হয়। ঠিক না বেটি? এই জন্য ভাইয়ারা আমার, মা শুধু শিক্ষকের দায়িত্বই পালন করে নাই, এই সমাজের কিছু কিছু মা আছে অন্যের বাড়িতে কাজ কইরা নিজের ছেলেমেয়ের মানুষ করছে, কিছু কিছু মা আছে রে হাসপাতালে চাকরি কইরা নিজের ছেলেরে মানুষ করছে, এই সমাজের কিছু মা আছে দর্জির কাজ কইরা সেলাইয়ের কাজ কইরা বাচ্চারে মানুষ করছে। আমি নিজের চোখে দেখেছি, আমার বাসার মধ্যে একজন মহিলা কাজ করতে আসে গো সকাল 10টা থেকে 10:30 আসে, 2:30-3টার সময় আবার জায়গা। আমার হবিগঞ্জ শহরের মার কথা বলতেছি, আমার বাসায় কাজ করে একটু থালা বাসন গুলা মাঝে ঘরটা মুইসা আবার চলে যায়, দুপুরের খাবারটা আমার ঘরে খাওয়ার কথা, দুপুরের খাবারটা আমার ঘরে খাওয়ার কথা। কি তারে বাবাজিরা, দুষ্টুমি করে না, একটু দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা খুব মনোযোগ। আমি কোন কথাটা বুঝাইতাম চাইছি বুঝছেন না আপনারা, যে একজন মা যে সন্তানের প্রতি যে কত দরদ, এই মহিলাটা মিয়া সকালে 10টা থেকে 10:30 আসে আমার বাসায়, আবার 2:30-3টার সময় সে চলে যায়, দুপুরের খাবারটা আমার ঘরে খাওয়ার কথা। কিন্তু দেখা যায় আমার ঘরে বসে আসে দুপুরের খাবারটা খায় না, 3-4টা বক্স সঙ্গে নিয়ে আসে। খাবারের সময় যখন হয়, আমার বাচ্চার মা যখন তাকে খাবার দিতে চায়, তখন ডাক দিয়া কয় খালাম্মা আমার খাবারটা আমি এখানে বসে খাবো না, বক্সের মধ্যে দিয়া দেন কেন গো? কয় আমার ঘরে তো বাচ্চারা ইখা আসছি খালাম্মা, আমার বাচ্চাদেরকে নিয়ে ঘরে বৈশা গিয়া খাবার গুলা খাইমু। এ যুবক শোনো রে, ওই মা ইচ্ছে করলে পেট ভরে সে খাইয়া যাইতে পারত, ঠিক না বে? ঠিক, পেট ভরে সে খাবার খেয়ে যাইতে পারত, কিন্তু মা নিজের পেট ভরার চিন্তা করে না, ওই মা চিন্তা করছে তার 2টা সন্তানের কথা, যে ঘরে আমার 2টা সন্তান আছে, আমার সন্তানদেরকে সাথে নিয়ে ঘরে বৈশা গিয়া খাইব। এই জন্য মা বক্সের মধ্যে কইরা খাবার গুলা নিয়ে যায়। আমরা অনেক সময় গরম খাবার না হলে খাই না, কিন্তু দেখেন ওই খাবার গুলা বক্সে কইরা নিয়ে যাইতে যাইতে ঠান্ডা হইয়া যায়, ঠিক না বেটি? এরপরে দেখা যায় ওই ঠান্ডা খাবার গুলা নিয়েই তারা ঘরে বৈশা সবাই খায়। ও বাজান বন্ধুরা, এরকম কত মা আছে রে, সন্তানের জন্য কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইবার জন্য নিজে না খায়া সন্তান রে খাওয়াই, কিছু বাবা আছে নিজে না খায়া সন্তান রে খাওয়াই, কিন্তু বড় হইয়া ওই ছেলেগুলা যদি মা বাবার মনে কষ্ট দেয়, আমার আল্লাহর আরশগুলা তখন তরতর কইরা কাঁপে। আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছি, কষ্ট নিবেন না, ও বাজান ধৈর্যের সহিত বসেন আর মা বাবা কি জিনিস একটু চিন্তা করেন।
হাদিস শরীফে নবীজি চতুর্থবার বাবার সম্মান দিয়েছেন, একবার দেওয়াতে বাবা ছোট হয়ে যায় নাই, বাবার সম্মান আল্লাহ পাক দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। কারণ বাবার সম্মান দ্বিগুণ হওয়ার কারণ হলো একটাই কারণ, বাবা হলো জন্মদাতা। ঠিক না ঠিক? বাবা জন্মদাতা, শুধু জন্মদাতাই নয়, আমার বাবার মায়ের সঙ্গে যদি বাবার মিলন না হইতো আমি সন্তান মায়ের ববে আসতাম না, আমার বাবার সঙ্গে মিলন না হলে আমি আমার মায়ের স্তন থেকে দুধ পান করতে পারতাম না, আমার বাবার সঙ্গে মিলন না হলে আমি আমার মায়ের স্নেহ মমতা কিছুই পাইতাম না। পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছেন বাবা, ঠিক নেই? গভীর মনোযোগ। ওই বাবা শুধু জন্মদাতাই নয়, সন্তান জন্ম দেওয়ার পরে গো একটা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য এমন কিছু বাবা আমি সমাজের মধ্যে দেখেছি, নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দিয়েছে। আসেনিও অনেক বিয়াশাদের অনুষ্ঠান আমরা গেছি, অনেক বিয়াশাদের অনুষ্ঠানও গেলে দেখছি ছেলে যদি বাবার সঙ্গে গিয়ে বইছে, কোন সময় যদি সিনার টুকরাটা বাবার উড়ো ভরছে আর রান্ডা ভরছে বাবার ফাতো আর বুকটা ভরছে ছেলের ফাতো, তখন বাপে টান দিয়ে লই ফেরে কফুত তুমি রান্ডা খাও রে, ঠিক না বেটি? অথচ বাবার চাহিদা মুরগের রান্ডা খাবে, কিন্তু দেখা যায় ছেলের পাতে যখন মুরগের সিনাটা চলে গেছে বাবা কয় না আমার ছেলেটা রান খাবো, এই জন্য ওই সিনাটা বাবা পাতে নিজের পাতেই না ছেলের পাতে মুরগের রানটা দিয়া দেয়। কত বাবা আছে গো, বড় মাছের মাথাটা যদি বাবার খাইতে ইচ্ছে হয় বাবা খায় না, কয় আমার ছেলের পাতে দাও, বোয়াল মাছের মাথাটা বাবা খাইতে চায় কয় না 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 আমি খাবো না আমার ছেলের পাতে দাও, এমন বাবা আসেনি? প্রত্যেকটা বাবা নিজের মুখে খাবার না দিয়া সন্তানের মুখে খাবার দেয়। এই সমাজে কিছু কিছু বাবা আছে রে জমিন বিক্রি কইরা জমিন বন্ধক দিয়া ছেলেরে বিদেশে পাঠায়, আসেনি মিয়া? জমিন বন্ধক দিয়া ব্যবসা বন্ধক দিয়া কিছু ছেলেরে বাপ বিদেশে পাঠায়, কিন্তু বিদেশ গিয়া দেখা যায় ওই ছেলে তার বাপরে বইলা যায় মারে বইলা যায়, কিন্তু যুবক খোদার কসম করে বলতেছি আপনি কোটি টাকার মালিক হন লাখ টাকার মালিক হন, মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকে ওই সন্তানের জীবন বরবাদ হইয়া যায়, তার রুজির বরকত কমে যায়, তার জীবন নষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কাজেই মা বাবার খেদমত করতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাতটা তো উঠাইছেন ঠিক, কিন্তু সময় তো মা বাবার সেবা করতে চাই না গো, কারণ যারার মা নাই বাবা নাই এরা গণ কেমনে করব? এ বন্ধু একটু দেখি তো কারা কারা বাবা হারায় এতিম হইছেন, আমার মতো বাবা হারায় এতিম কারা আছেন জান্নাতের বাগানে? বাবা নাই কার কার একটু হাতটা তুলেন, হাতটা না মান বাজান, এখন তো একটু দেখি কার কার মা দুনিয়াতে নাই, আম্মা নাই কার কার হাত তুলেন তো? আল্লাহ, অনেক সন্তান মা হারায় এতিম হাত না মান, এখন একটু দেখতে চাই কার কার মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই কার কার হাতটা নামাইয়া দেন, যেই ছেলেটার মাধ্যমে দাওয়াতটা কবুল করলাম। আমার রাসেল মিয়া আরেকটা যুবক তারা দুইজন মিলে আমার দাওয়াত করছে, কিন্তু দেখেন আমার রাসেল মিয়া আজকে ঘরের মধ্যে কই হুজুর আমার মাও নাই বাবাও নাই, ক্লাস এইটে যখন পড়তো তখন নাকি মার কোল হারাইছে, ইন্টারমিডিয়েট যখন পড়তো বাবারে হারাইছে, রাসেল মিয়ার মতো কত এতিম সন্তান হয়তো আরো আছে রে, ওই রাসেল মিয়ার মতো আরো কত সন্তান হয়তো ঘরে গিয়ে এখন বাবারে বাবা ডাকে মারে মা ডাকে, কিন্তু ওই রাসেল তো বাবা ডাকতে পারে না মারে মা কোয়া ডাকতে পারে না, হয়তো তার ঘরে টাকা আছে সম্পদ আছে কিন্তু মা বাবারে তো আর ফিরে পাবে না, ঠিক না বেটি? আমার হয়তো টাকা আছে গাড়ি বাড়ি আছে কিন্তু কোটি টাকা খরচ করলাম আমি আমার বাবারে খইজা পাবো না। ও বন্ধু আজকে মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি ওই এলাকার কবরবাসী রুহ আজকে আমাদের উপর খুশি,
আমরা যেমন ওই মাহফিল হওয়াতে খুশি ওই এলাকার কবরবাসী রুহ গোলামাজকে আমার আপনার উপর খুশি কেন জানেন নি এখানে যারা বসছে গো ওই সন্তানগুলো আজকে শুধু ভাগ্যবান নয় সৌভাগ্যের অধিকারী কারণ আপনাদের বংশের মুর্দাগণের রুহগুলো আপনাদের দিকে এই মুহূর্তে তাকায় আছে কারণ একটু পরে আমরা যখন সবাই মুনাজাত করব আপনারা আপনাদের বংশের মুর্দাগণের আত্মার শান্তির জন্য আমিন আমিন কয়া যখন কান্না করবেন ওই পানিটা সাইরা যখন তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন ওই রুহগুলো আল্লাহর কাছে তখন দামি হইয়া যায় এই জন্য যুবক কখনো মা বাবার মনে কষ্ট দিও না যাদের মা বাবা দুনিয়াতে নাই আপনারা টেনশন করবেন না মা বাবার আত্মার শান্তির জন্য এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলার কারণে মা বাবা আমার আপনার উপর খুশি হইয়া যায় তাইলে কাজগুলা কি মা বাবার তো আর এখন গিয়া কবরে নিয়ে টাকাটা দেওয়ান যাইব না নাকি যাইব আপনার আব্বা মারা গেছেন আম্মা মারা গেছেন মন চাইছে যে আমার আব্বা মারে কিছু টিহা পয়সা দিয়ে গিয়া ওখান গিয়ে কবরের মাটি ফাঁক করে দেন জীব যে আব্বা নেবা খরচ করো বলেন আমার কবরের ভিতরে টাকা পয়সা যাবে না কিন্তু নেককার সন্তানরা যদি আল্লাহর হস্তে মা বাবার আত্মার শান্তির জন্য দান খয়রাত করে গো মা বাবার আত্মার শান্তির জন্য যখন দান খয়রাত করবে ওই দানটা মা বাবার রুহে চলে যাবে যদি তাদের কবরে আজাব থাকে আল্লাহ আজাব বন্ধ করে দিবে কবরে শান্তি দিবে তাইলে এতিম সন্তানগুলা কি চায় না যে তাদের মা বাবার কবরে শান্তি হোক চান না যদি কবরে শান্তি পেতে চান কবরে শান্তি দেখতে চান আমি এই জান্নাতের বাগানে এমন একটা মায়ের সন্তান দেখতে চাই আমি লম্বা করব না সংক্ষেপে আমি দুই ঘন্টার মধ্যে আমার আলোচনাটা ক্লোজ করে নেব যেহেতু আর মাহফিল দুইটা বাজান আমার বন্ধুরা আমার এমন একটা মায়ের সন্তান আমি দেখতে চাই আজকে মা বাবার আলোচনা শুইনা মনটা নরম হইছে দিলটা নরম হইছে এই এলাকার একটা নবীর প্রেমিক আমি দেখতে চাই হাতটা তুলে প্রথমে বলবে হুজুর আমার মা বাবা থাকলে আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করতাম কিন্তু হুজুর এতিম বানাই আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে হুজুর আমার এখন মন চাই মা বাবারে টাকা দিতে কিন্তু দেবার কোন রাস্তা পাই না একটা রাস্তা পাইলাম ওই রাস্তাটা হলো মা বাবার আত্মার জন্য সদকায়ে জারিয়া এই যে দেখেন এই নয়াহাটির মধ্যে পৈল নয়াহাটির মধ্যে একটা নবীর বাগান সাজানো হয়েছে আমার মনে হয় এই প্যান্ডেলটা করতে বেশি টাকা খরচ হয় নাই সর্বমোট মনে হয় 10,000 টাকা 13,000 টাকা প্যান্ডেলটা লাইটিং প্যান্ডেল না 13,000 টাকা রাখেন একটা লোক আমি দেখতে চাই যে হুজুর আমি 12 বুঝি না 13 বুঝি না আগামী বছর হুজুর আমি আমার মা বাবার আত্মার শান্তির জন্য এই নবীর বাগানের প্যান্ডেলটা কর্মদান এমন একজন লোক আসেননি 12 বাই 13 নাই 14 নাই 15 নাই যে হুজুর আল্লাহ যদি আমার বাঁচায় আমি তো জীবনে লাখ টাকা লস করছি আমার মা বাবার তলে অনেক টাকা হাসপাতাল ও চিকিৎসা করার জন্য দিছি হুজুর আমার মা বাবার আত্মার শান্তির জন্য